যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে তোলপাড় গোটা বাংলা। তারই মাঝে এসএসকেএম এর হোস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হলো নার্সিং ছাত্রীর দেহ। ঝুলন্ত রক্তাক্ত অবস্থায় দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রীর নাম সুতপা কর্মকার, তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কিভাবে ঘটল এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে ওই নার্সিং ছাত্রী লিটন হোস্টেলে থাকতেন। হোস্টেলের অন্যান্য আবাসিকদের দাবি, বৃহস্পতিবার সকাল থেকেই ওই ছাত্রীকে দেখতে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে হোস্টেলের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তারপরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আবাসিকদের একাংশের দাবি, ওই ছাত্রীকে আংশিক ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেক্ষেত্রে কীভাবে ওই ছাত্রীর মৃত্যু ঘটল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের পদস্থ আধিকারিকরা, পৌঁছেছে হোস্টেল কর্মীরা। হোস্টেলের আবাসিক সূত্রের খবর, ওই ছাত্রী অন্যমনস্ক অবস্থায় ছিলেন, সেক্ষেত্রে মানসিকভাবে তার কোনো সমস্যা থাকতে পারেও বলেও খতিয়ে দেখা হচ্ছে। আপনার চশমা আপনার পরিচিতি বহন করে। চোখ শরীরের যে কোনো অঙ্গের মতোই সমান গুরুত্বপূর্ণ, আর চশমা আমাদের প্রায় নিত্য সঙ্গী। রোদে বেরোচ্ছেন, লাগবে রোদ চশমা। কারো পাওয়ার গ্লাস তো কারো রিডিং গ্লাস। এখন থেকে আর কপালে চিন্তার ভাঁজ ফেলবেন না। আপনার জন্য এসে গেছে ব্রাইট লুকস। এখানে আপনি পাবেন আপনার পছন্দের চশমাটি, সাথে পাচ্ছেন ডাক্তারও। তাহলে আর দেরি কিসের, এখনই চলে আসুন ব্রাইট লুকসে, পেয়ে যান আকর্ষণীয় ছাড়। এছাড়াও আপনি এখানে পাচ্ছেন প্রতি চশমার ফ্রেমের ওপর 30% পর্যন্ত ছাড়।